আজকে আবার বিভিন্ন জায়গায় পর্দা ধরে টানাটানি হচ্ছে। গতকাল কি শুনলাম, আমাদের হাওড়া জেলা মাকড়দাতে পর্দা করে যাওয়ার জন্য স্কুলে ম্যাডাম মেয়ের মেরেছে। তাহলে বুঝতে পাচ্ছেন তো আমার বাংলা কোথায়? এখন আব্বাস সিদ্দিকী বললে তো আপনারা আমাকে আবার দোষ দেবেন না, আমাকে যারা খারাপ মন্দ বলেছিলেন এখনো কি আপনাদের ঘুম ভেঙেছে না ভাঙেনি? না এখনো ঘুমোচ্ছেন, আর ঘুম ভেঙে কি করবেন? তবে একটা জিনিস মনে রাখবেন, খতমাল্লাহু আলা কুলুবিহিম, যাদের অন্তরে আল্লাহ মোহর মেরে দেবে তারা কোনোদিন পরিবর্তন হবে না। তুমি এখনো বুঝতে পারোনি আগামী দিন তোমার উপরে কি হচ্ছে। প্রথম তিন তালাক ধরলো, তারপরে আর একটা জিনিস ধরলো, এখন এবারে এই হিজাব পর্দাটা ধরেছে। কথা বুঝছেন না? কেন মুসলিম ছেলেরা কাজ কামলে একটু ব্যস্ত পড়ে যায়, গরিব তো সব, মুসলমান তো বেশিরভাগ গরিব, দলিত আদিবাসীদের থেকেও আমাদের অবস্থা ভারতবর্ষে আরো খারাপ। এই জন্য তবু আমাদের বাড়ির মেয়েগুলো একটু স্কুলে যায়, দেখছে মেয়েগুলো শিক্ষিত হলে বাচ্চাগুলোকে শিক্ষিত করবে। মা যদি শিক্ষিত হয়, মূল জায়গা তো মা, প্রথম শিক্ষক কে? বাচ্চাদের মা শিক্ষিত হবে, মেয়েগুলোকে তো ঢুকাও যাচ্ছে না। কি করা যায়? ওদের ধর্মীয় পর্দাতে হাত দেয়, হিজাব করা যাবে না, অটোমেটিক ওরা পর্দা ছাড়বে না, অমনি বলবো স্কুলে আসতে হবে না, এটা পলিসি। কিন্তু আজ আমরা এতগুলো বাপ এতগুলো ভাই কি করছি? আমরা কিছু করতে পারছি? কেন করতে পারছি না? হ্যাঁ, একটা যদি অধর্মের ভাইয়েরা, অন্য ধর্মের ভাইয়েরা, তারা তাদের ধর্মীয় কালচার রীতি নীতি নিয়ে যাচ্ছে, আমি তাদের বিরুদ্ধে নয়, তারা তাদের ধর্ম পালন করে নিয়ে যাচ্ছে, অসুবিধে নেই, আমার বেলায় অসুবিধে কেন? আর পর্দা তো শুধু ইসলাম বলেনি, পর্দা তো সনাতন ধর্মের কথা বলেছে, পর্দা তো খ্রিস্টান ধর্মের বাইবেলও আছে, সব ধর্মই তো পর্দার কথা বলেছে, নারীর ইজ্জত আবরু ঢেকে রাখার কথা সব ধর্মই বলেছে। কে মানছে না মানছে পরের কথা, আমার অনেক মুসলমানরাও মানে না, কিন্তু কেউ যদি মানে তার অধিকার আছে না? কিন্তু আজকে আমরা করতে পারছি না কেন? ভেবে দেখুন, যে বাবা জোর করে ঠেলে উড়িয়ে দিলাম না, এটা আমার আল্লাহ বাগের বিধান, আল্লাহর বিধানের যুগে যুগে যারা হাত দিতে গেছে তাদেরকে আল্লাহ বা মিটিয়ে দিয়েছে গো। নারী পর্দায় থাকবে থাকবে না সেটা তার ব্যাপার, আল্লাহ পাকের সঙ্গে বুঝে নেবে। কিন্তু আমি আজকে এখানে চিৎকার দিচ্ছি কেন? শুধুমাত্র আল্লাহ পাকের একটা বিধান, এই বিধানে আগুন তোলার ক্ষমতা কারো নাই, কেউ যদি তোলে তাকে তো আল্লাহ মিটাবে মিটাবে। আমরা যারা আল্লাহকে মানি, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, আমার আল্লাহ পাকের এমন কোন আইন আছে যে আইনটা মানুষের জন্য ক্ষতিকারক? কখনোই হতে পারে না, পারে না, পারে না। এই যখনই আমি পর্দার কথা বলি, কিছু মুনাফে কেমন করে কিছু অশিক্ষিত মূর্খ বলে মুল্লারা নারীগুলোকে পরাধীন করে রেখে দিয়েছে, এই এমন করে মূর্খ সমাজ শুনে রেখে দে। নারীর জন্য মুল্লারা কিছুই করেনি, নারী দিওয়াকে যিনি বানিয়েছে সেই আল্লাহ জানি দিয়েছে নারী। এই সমাজে কিছু চরিত্রহীন লোক আছে যারা তোদের কি উলঙ্গ করতে চায়, যারা তোদের দেহকে শোষণ করতে চায়। আর আমি আল্লাহ তোদেরকে পবিত্র রেখেছি, তোদের জন্য একজনই হালাল হবে তোর স্বামী, যে তোকে সারা জীবন ধরে রাখবে। আমার আল্লাহ কোরআনের মধ্যে জানিয়ে দিল, তোরা এমন করে ভালোবাসা, তোদের মধ্যে ভালোবাসা আর দয়া আমি আল্লাহ তোদের সংসার বুড়ি হয়ে যাবে, কিন্তু তথাপিও তোরা আমার রহমতের ওসিলায় এক মুহূর্তে একে অপরকে দেখে থাকতে পারবি না। এটাই হলো আমি আল্লাহ তোদের উপরে দয়া করলাম। কোরআন খুলুন দেখুন,
এক আল্লাহ ভালোবাসা দিয়েছে, আবার আল্লাহ রহমত এই সংসার জীবন, এটা তো তার সৃষ্টি। নারীরা কি খাবে কিভাবে চলবে কিভাবে পড়বে, পুরুষরা কি খাবে কিভাবে চলবে কিভাবে পড়বে, এটা তো আমাদের হাতে নাই, আমাদের স্রষ্টা আল্লাহ ঠিক করে দিয়েছে। এখন এর পরে আবার কিছু মানুষ বলতে লাগে নারী আর পুরুষের সমান অধিকার দিতে হবে। হ্যাঁ, সমান অধিকার ইসলাম তো দিয়েছে রে বাবা, পৃথিবীর কেউ নারীদেরকে মর্যাদা দেয়নি। আর যারা নারীদের কথা বলতে লেগেছে, খেয়াল করে দেখুন তাদের তাদের মধ্যে অনেকে নিজেরা নিজেদের পরিবারকে জুলুম অত্যাচারও করে, তাদের মধ্যে দেখুন নারীদের উপরে অনেক অত্যাচার জুলুম রয়েছে। কিন্তু আমি আপনাদেরকে জানিয়ে দিই, ইসলাম কতটা মর্যাদা দিয়েছে, যারা এক আল্লাহকে মানত না দিন হাজার বছর আগে 360 নকল খোদার উপাসনা করেছিল, তারা এমন করে নারী গুলোকে জেন্দু জেন্দু পুঁতে দিত, কেননা তাদের ধারণা ছিল নারী হলো অশুভ। আর আমার আল্লাহ জানিয়ে দিলে, আমি আল্লাহ খুশি সংবাদ জানিয়ে দিলাম। ইসলাম নারীদেরকে মর্যাদা দিয়েছে না দেয়নি? কিছু লোক বলে সমান সমান দিতে হবে, বলে না বলে না, ইসলাম সমান নয় আরো বেশি অধিকার দিয়েছে নারীদেরকে। জোরে বলুন সুবহানাল্লাহ। নারী বাপের সম্পত্তির হক পাবে, অন্য কোনো জায়গায় আছে কি দেখেন? ইসলামে আছে। নারী পুরুষ যদি বাপের সম্পত্তির হক পায়, নারীও পাবে। দেন তো ফরায়েজ দেন না? হ্যাঁ, ছেলে যদি আমার সন্তান হয়, নারীটাও তো আমার সন্তান, এটা আগে ছিল না? ইসলামে আছে, অন্য জায়গায় নাই। হক দিচ্ছে। আবার নারী স্বামীর সম্পত্তির হক পাবে, পুরুষ কিন্তু পায় না দ্বিতীয় জায়গায়। নারী আবার তার বড় ছেলে বা তার ছোট ছেলে কার ছেলে ছেলের সম্পত্তি হক পাবে মা, অন্য জায়গায় কিন্তু না পুরুষ পায় না। শুনছেন ভাই? তাহলে নারীর কত জায়গায় হকের সিস্টেম ইসলাম করেছে দেখছেন তো? না বলছো সবই ঠিক আছে, এই যে একটা মেয়েকে তোমরা হিজাব পরিয়ে রাখো, বোরখার মধ্যে কত কষ্ট হয় তাই নাকি? খুব কষ্ট হয়। তাহলে করোনার সময় তেরপোল মতো প্যাকিং করে দিলে কেন? কি করেছো না করে না? চেন সিস্টেম পুরো মাথা থেকে পা পর্যন্ত, হাতের কভার টাওয়ার সব ফুল প্যাকিং করেছো না করে না? কথা বলছেন না কেন? এ তোমরা করলে কেন? বিশ্বের সেকুলার গুলো করলে কেন? বলছে ভাইরাস ধরবে, ওর থেকে মারাত্মক ভাইরাস হচ্ছে কিছু চরিত্রহীন ছেলেদের নজর। কথা বুঝছেন না? বুঝেন নেই? জোর করে আবার পিটছে ফেলে ফেলে না করলে আবার। তা মহান স্রষ্টা তার সৃষ্টির জন্য কোনটা ভালো কোনটা খারাপ জানে না? তুমি এতই দরদি হয়ে গেছো? হ্যাঁ, মুসলিম নারীদের কি কষ্ট হচ্ছে, বাপ রে বাপ, এরকম দরদ দেখাচ্ছে না দেখাই না? একদল ভণ্ড, একদল সন্ত্রাস, এরকম কথা বলে না বলে না? ইসলাম নারীদেরকে কতটা মর্যাদা দিয়েছে শুনে রেখে দেন। আল্লাহ নবী জানিয়ে দিলেন, দুনিয়ার বাপেরা কারো ঘরে যদি তিনটে কন্যা সন্তান হয়, ওই তিন সন্তানের আব্বা ওই তিন কন্যা সন্তানকে লালন পালন করে বড় করে সুন্দর নাম দিয়ে শিক্ষিত করে তুলে যদি তার ধরন মরণ পোষণ করে খাওয়া দাওয়ার কাপড় থাকার ব্যবস্থা করে বিবাহ সময় তার বিবাহটা দিয়ে দিতে পারে, আমি রসুল্লাহ জানিয়ে দিই এইভাবে দুটো আগুন দেখে যেমন পাশাপাশি থাকিব আল্লাহ জান্নাতে, সেই তিন নারীর আব্বার আমি মুহাম্মদ পাশাপাশি থাকিব। ইসলাম নারীকে কত মর্যাদা দিয়েছে, এ নারী তোমাদের রব আমি তোমাদেরকে জানিয়ে দিয়ে যাই।
তোমাদের কোনো চিন্তা নাই, তোমরা যখন যাবে তোমার বাপকে তোমাদের জন্য বডিগার্ড বানিয়ে দিলাম, তোমার দেখাশোনা, তোমার চিকিৎসা, তোমার খাওয়া দাওয়া, তোমার সুস্থ, তোমার থাকা, তোমার পরনার কাপড় সবকিছু জিম্মেদার তোমার বাপ হয়ে গেল। ওই পুরুষটা কোনো তোমার আব্বা যে তোমার বডিগার্ড, আবার যখন তোমার বিবাহ হয়ে গেল এ নারী বাইরে বেরিয়ে তোমাকে জলঞ্জলি শিকার হতে হবে না, তোমাকে ভ্যানচে নিয়ে ভাড়া কাটতে হবে না, তোমাকে পরের দোকানে লেবারি করতে হবে না, তোমাকে মাঠে গিয়ে হাল কাটতে হবে না, তোমাকে এইভাবে দিন মজুরির মেহনত করতে হবে না। এ নারী আমি তোমাদের রব, তোমার স্বামীকে তোমার বডিগার্ড বানিয়ে দিলাম, বিবাহর পরে তোমার সমস্ত দায়িত্ব ভার পোষণ তোমার স্বামীর হয়ে যাবে। আর স্বামীদেরকে বলে দি, এ আমার বান্দারা, যখন আমার বান্দিগুলোকে তোর ঘরে বিবাহ করে নেকা করে নিয়ে আসবি, আনার আগে আমার ওই আদর, আমার ওই আদরের বান্দিটাকে তোর ঘরে রাখার ডাকবি কোথায়, তার জন্য সুন্দর ঘর বানা, তার থাকা সুন্দর ব্যবস্থা কর, তারপরে নিয়ে আসবি, কেন আমি আল্লাহ আমার বান্দির মর্যাদা বাড়িয়ে দিয়েছি। এ বান্দি রে, আমি যেটা তোকে দিয়েছি তোর ভালোর জন্য দিয়েছি, আমার বিকল্প কোন রাস্তা ভালো হতে পারে না। বান্দি তুই আজ আমায় ভুলে গেছিস বলে তাই আজ তোর সংসারে আগুন লেগেছে, তাই আজ তুই মার খেতে লেগেছিস, বেহুজুতি হতে লেগেছে, কেননা বান্দি তুই আমার রাস্তা ছেড়ে দিয়ে তুই স্বাধীনতার নামে নিজেকে পরাধীন বানিয়ে ফেলছিস, তুই বুঝতে পারে না। এ বান্দি রে, তোকে যুদ্ধে যেতে লাগবে না, কিন্তু যুদ্ধের স্বভাব পেয়ে যাবে, তোকে জুম্মা নামাজ পড়তে যেতে লাগবে না, তার স্বভাব তুই পেয়ে যাবে, তোকে ঈদ বুকরাইতে যেতে হবে না, তার স্বভাব তুই পেয়ে যাবে, তোকে ট্রেনে বাসে ছুটে ছুটি গুলি কিনকাম করতে হবে না, বসে বসে ঘরে রানী হয়ে থাকবি, আর তোর স্বামী মাতার খাম ফেলে দিয়ে তোর কাছে আসবে কষ্ট করে ইনকাম করে। আর আমি ওই পুরুষ গুলোকে হুকুম করে দিয়েছি, তোরা তোদের স্ত্রীদেরকে ভালো ভালো কাপড় পরাবি, তোদের স্ত্রীদেরকে ভালো জায়গায় রাখবি, তোদের স্ত্রীদেরকে খাওয়াবি, তোদের স্ত্রীকে কখনো কড়া ভাষায় কথা বলবি না, কেননা ওদেরকে বড় নরম দিলের বান্দা বান্দি করেছি, ওদেরকে আঘাত দিবি না। ওরে আমার বান্দারা, শুনে রেখে দে, তোরা পুরুষ স্বামী হয়েছে, আমার বান্দি যদি আমার বিরোধী কোনো কাজ না করে, খবরদার ওদেরকে তুই কটু কথা বলে রুখবি না, আমার বান্দি সঙ্গে খুশির গল্প করবি, কথা বলবি, আমার বান্দি যদি একবার তোর সম্বন্ধে বলে দেয় আমার পুরুষটা আমার স্বামীটা খুব ভালো, নবী আমার জানিয়ে দিলেন পৃথিবীর মধ্যে ওই পুরুষটা হলো উত্তম, তার স্ত্রী বলবি আমার স্বামী উত্তম। আমাদের সার্টিফিকেট কাদের হাতে বলবেন তো, তারা নারীকে কত মর্যাদা দিয়েছিলাম, কিন্তু আজ ঠকছে কেন, তার ইসলাম ছেড়ে দিচ্ছে, ছেড়েছিল চলে না, পাল্লা দিচ্ছে, আমি পুরুষ হয়ে যাবো, ঠিক না বেটি? আর কিছু বোকা পুরুষের পাল্লাই পরে আমাদের বেটি গুলো ভুল বুঝছে, পুরুষ গুলো দেখে পিছন থেকে কিছু বোকা আছে, হাওয়া মানে তারা চাল আগে এদেরকে বোকা বানাচ্ছে, হাওয়া দিচ্ছে, ঘরের মধ্যে থাকবি বাইরে, সমান সমান অধিকার, সমান সমান অধিকার, আমার বোন গুলো তো বোকা, অমনি বলতে পারে এক কাজ করো, বাচ্চা হবার যন্ত্রণা আমি লোবো কেন, এক বছর আমি লোবো, এক বছর তুমি লেবে, তোমার পেটে এক বছর বাচ্চা হবে, আমার পেটে এক বছর বাচ্চা হবে, এ হবে, এটা তার বিধান, স্রষ্টার বিধান, স্রষ্টার যেটা সিস্টেম, সেই সিস্টেমটাকে ব্রেক করতে চাইছে কেন? আর বলবো নারীদের মর্যাদার কথা, বলবো কষ্ট হচ্ছে, নারী কত নিয়ামতের জিনিস, স্বামী যখন বিবাহ করে একটা নারীকে নিয়ে আসে, আমার ইসলাম জানিয়ে দিল তুমি খুশি করো, আনন্দ করো, তোমার স্ত্রীকে সাথে করে নিয়ে দুর্গা শুক্রিয়া নামাজ পড়ো, কেননা তোমার স্ত্রী দয়া রহমত নিয়ে ঘরে এসেছে। এক রাত
রয়েছে ওই স্ত্রীর দুপাটা যেটা পরে আসবে বিবাহ দিনে ওই দুপাটাটা বিছিয়ে দে তার উপরে যদি কোনো স্বামী দাঁড়িয়ে নামাজ পড়ে এই নামাজ পড়ে আল্লাহকে দোয়া করে ওই দোয়াটা আল্লাহ কবুল করে না কেননা স্ত্রীর মর্যাদা আল্লাহ দিয়েছে আমরা যদি নারীদেরকে সৌভাগ্যবতী না মনে করতাম তাহলে আমরা স্বামীরা কেন এই কাজগুলো করতাম বা বলতে যেতাম শুধু তিনটে বিষয় নিয়ে তাদের একটা হলো তারা কেন পর্দার মধ্যে রাখবে একটা হলো তারা কেন তালাকের কথা বলবে এ যুবকেরা তরুণেরা বাপেরা তারা বিষয়টা তারা বোঝে না তালা হলো নারীর স্বাধীনতার একটা রাস্তা মুক্তি পাওয়ার একটা ইমার্জেন্সি গেট হলো এটা যা কই বিষয়টা বলতে গেলে অন্যদিন সময় লাগবে এখন শুধু নারীর মর্যাদার কথা বলছিলাম আল্লাহ নবী নূর নবী দয়া নবী রহমাতুন নবী আমার এমন সময় তিনি জানিয়ে দিলেন বাবারা তোমরা তোমাদের স্ত্রীদের শুনিয়ে বসবে গল্প করবে খুশির কথা বলবে তোমরা দুজন আনন্দ খুশিতে থাকবে আমার আল্লাহ ওই সংসারের উপরে রহমত বর্ষণ করে নবী আমার একদিন ঘরে ঢুকেছে নবী পাকের আহলিয়া আমাদের আম্মা হযরত আয়েশা সিদ্দিকা হুজুর আমার খেলাধুলা করছে আল্লাহ নবী হেসে এই তুমি কি করছো হুজুর আমি খেলছি এটা কি বলছো ঘোড়া বলছে দুটো ডানা কেন বলছে হুজুর জানেন না সুলাইমান নবীর ঘোড়ার অনেক ডানা ছিল আমার তো দুটো আছে সবে আল্লাহ নবী জানিয়ে দিয়েছিলেন আপনাদের সঙ্গে কেমন ব্যবহার করতে আল্লাহ নবীর আলিয়ারা বলতেন আমার তোমাদের নবী আমাদেরকে কখনো তেরে কথা তো দূরের কথা বড় বড় চোখ বার করে কখনো আমাদের দিকে তাকিয়েও দেখে না আর আজকে মারতে মারতে মেরেই ফেলত ঘটছে না ঘটছে এই অসুবিধা হচ্ছে একজন মহিলা একটা বিড়ালকে বন্দি করে রেখেছিল ওই বিড়ালটাকে খেতে না দেওয়ার জন্য ওই বিড়ালটা মারা গিয়েছিল আমার আল্লাহ ওই মহিলাটাকে জাহান্নামি ঘোষণা করে দিয়েছে অথচ ওই মহিলাটা মানে আবেদ বোঝার মহিলা ছিল এ পুরুষেরা তোমরা যদি মনে করো তোমার তোমার চাকর তোমার খাদেমা তোমার চাচারানি তাকে বন্দি করে রেখে দেবে তাকে জুলুম করবে অত্যাচার করবে মারবে পেরেশান করবে মনে রেখে দিও তুমি আর কেউ বিচার করুক চাই না করো কেউ দেখতে পাচ্ছে না পা তোমার আল্লাহ কিন্তু দেখতে লেগেছে এই জমিনের উপরে তুমি মনে করো না যে আমার সব কিছু চলবে না তাকে তুমি ভালোবাসো পিয়ার করো এটা আমার আল্লাহ পাকের সৃষ্টি এ নারীরা তোর আর পুরুষেরা তোদের উভয় মিলনের মাধ্যম দিয়ে আমি আল্লাহ এই দুনিয়া জমি আমার বান্দা সৃষ্টির ব্যবস্থা তৈরি করেছি এর মধ্যে কেউ কারো চাকরানি নয় কেউ কারো দাসদাসী নয় তোরা সবাই আমার দাসদাসী তোরা একে অপরকে পিয়ার করবি ভালোবাসবি তবে নারী আমি আল্লাহ তোদেরকে জানিয়ে দিই তোদেরকে এমন কিছু মূল্যবান মূল্যবান জিনিস দিয়েছি ওই জিনিসগুলো তোদের দায়িত্ব হিফাজত করে যা সঙ্গে তোর নিকাহ হবে তার কাছ পর্যন্ত পৌঁছে দেওয়া এ দুনিয়ার নারীরা যদি তুই আমানত খেয়ানত করিস তাহলে কিয়ামতের দিন তোকে কিন্তু জবাব দিতে হবে এ যুবকের এখানে একটা কথা আপনাদেরকে জিজ্ঞাসা করে যেটা আমাদের সমাজে সচরাচর ঘটে থাকে সচরাচর ঘটে কোন একটা ছেলে
স্কুল থেকে প্রতিদিন পাঁচটায় আসে, ঘুমটাও পাঁচটায় আসে। একদিন ছেলেটা আসছে রাত বারোটায়, তার কিছুদিন পরে মেয়েটা আসছে রাত দশটায়। দেখবেন বারোটায় ছেলেটা এলে বাপ বেশি কিছু বলে না, কোথা ছিলি রে, এই একটু বন্ধুদের সঙ্গে খিলাবে, আড্ডা দিতে দেরি হয়ে গেছে, এখন পড়াশোনার সময় আড্ডা দেয়, ঠিক আছে যা খাওয়া দাওয়া করছি পর, এতটুকুই বলবো, ঠিকই না বেটি। কিন্তু একটা মেয়ে যদি একদিন রাত দশটা করে ফেলে কি হবে? যখন চারটের পরে সাড়ে চারটে বাজবে তখন থেকে কিন্তু বাপ আর মা ঘামতে শুরু করে, মেয়েটা এখন এলো কেন, এ কি হলো, ই মাতা ও মাতা করে, ঠিক না বেটি। লাস্টে যখন আসবে এদিকে বস, কি হয়েছে, কোথায় গেলি, কোন বন্ধু ফোন লাগা, কত রকম থেকে জেরা, ঠিক না বেটি। ঠিক এই রকম একটা মহিলা একজনকে প্রশ্ন করছে যে হুজুর আমাকে আমার আব্বা বড় অপছন্দ করে, বড় জুলুম করে, কেন না আমার ভাই রাত করে ঘরে এলে কিছু বলে না, আর আমি যদি একটু দেরি করি আমার উপরে পেরেশান হয়ে যায় আমার মা বোনেরা, কেন হয় বলেন তো, কেন হয়? এই সমাজে যদি একটা পুরুষের গায়ে দশটা দাগ লেগে থাকে, এমনকি এত নোংরা দাগ যে বারো যায়, মদ খায়, পরনারীর সম্পর্ক আছে, এরকম দাগ দু দশটা গ্রামে ছড়িয়েও গেছে, এর পরেও কিন্তু এই পুরুষটার বিবাহ দিতে কোনো সমস্যা বলেন হয়? কিন্তু একটা নারী আমাদেরই বোন, ভালো মেয়ে, কোনো পাপ করেনি, কিন্তু কোনো বন্ধুর পাল্লায় পড়ে স্কুল থেকে সবাই যাচ্ছিল ও চলে গেছে, যে এখন কোনো একটা বন্ধুর সাথে, পুরুষ বন্ধুর সাথে একটা সেলফি তুলে ফেলেছে, এটা কোনো খারাপ মাইন্ডে করেনি, এমনি করে ফেলেছে, ওই ছবিটা এখন ভাইরাল হয়ে গেছে। ওই মেয়েটার ভেদি থেকে কি সমস্যাটা হয় বলেন তো, হয় না হয়? কেন এরা যারা চিল্লাতে সমাজকে জিজ্ঞেস করুন, কেন নারীকে কি ছোট করা হচ্ছে এখানে? না, আপনি খুব ভালো করে যান বাজারে, যান দু কেজি ছোলা কিনবে, পাথর বেরোচ্ছে, কানা ছোলা রয়েছে, ময়লা রয়েছে, ডাল ভাঙা রয়েছে, সব সমেত ঠিক আছে চলে যাবে, দাঁত তো কি হয়ে চলে যাবে, সরষে কিনতে গেছেন দু কেজি পাঁচ কেজি, কত ভেজাল আছে, টুকরা আছে, ডাল আছে, চলে যাচ্ছে, কিন্তু আপনি একটা হীরের দোকানে যান, ছোট্ট একটা হীরে কিনতে যান, তার মধ্যে ছোট্ট একটা কোন জায়গায় খুঁত থাকে ওটা নেবেন, কেউ নেবে, এই বলবে তো নেবে, কেন নেবে না, এখানে তো ডাল নিচ্ছ, কানা ছোলা নিচ্ছ, মাটি নিচ্ছ, পাথর নিচ্ছ, চালের সাথে কাঁকর নিচ্ছ, এত কিছু নিচ্ছ, ওখানে একটা ছোট্ট খুঁত তাও নেবে না কেন? ওটা মূল্যবান জিনিস, ওটা নিখুঁত না হলে মানাই না, ওটা অনেক দামি জিনিস। তাই রে আমার মা বোনেরা, আল্লাহ তোমাদের বাড়ি ছোলা চিনি আটা করেনি, হীরে করেছে, আর আমাদের বাড়ি ছোলা চিনি চিনি করেছে, ইয়ে দাগ থাকলেও চলে যাচ্ছে, ওইখানে চলতে চাই না, কারণ তুমি দামি। কিন্তু দুঃখের বিষয়, পুরুষ হবার শখে এত রেসারেসি করতে গেছে কিছু নারী, বাজারে পুরো ডাউন, কিচ্ছু দাম নেই আর, কিন্তু তোমারই পাড়ার একটা মেয়ে দেখো, যে মেয়েটা আবরুর মধ্যে আছে, পর্দার মধ্যে আছে, হিজাবের মধ্যে আছে, নামাজের মধ্যে আছে, কোরআন তেলাওয়াতের মধ্যে আছে, আশপাশে দু তিনটে গ্রামে তার চর্চা আছে, খোঁজলাম অমুকের মেয়েটা খুব ভালো, বলে না বলে কেন, দামি হীরে, অনেক সম্পদ, হীরের থেকেও দাম বেশি। এই জন্যই বাপ পরেশান হয় যে আমার লকারের মধ্যে একটা একশো টাকার নোট ছিল আর একটা হীরের টুকরো ছিল, লকার খুলে দেখি একশো টাকাটা নেই, কি হলো বল, দুই টাকাটা লকার বন্ধ করে দিয়েছে, পরের দিন খুলে দেখে হীরে নেই,
বাপের মাথা ঠিক থাকবে? কাপু চোপর হাড়ি ঝাঁট হুড়মুড় করে নাবাচ্ছে। বউ এসে বলল, কি হয়েছে? এজন্য পেরেশান হয়ে যায় বাপেরা, কিন্তু মনে করি আমাদের ছোট করছে, আমাদের কপাল। আহা, ইসলাম কত সম্মান দিয়েছে নারীদেরকে, জাহিলিয়াত যুগে জেন্ত জেন্ত পুঁতে দিত। আমার রাসূল এসে তাদেরকে বন্ধ করলো, যারা এক আল্লাহকে মানত না। নতুন করে আবার কিছু এক আল্লাহকে না মানলে ওয়ালা বিহায়াদের মধ্যে কিছু বিহায়া আছে, এক আল্লাহকে তারাও মানে না, তারা নতুন করে আবার আওয়াজ তুলেছে। আবার কিছু লোক নামে এক আল্লাহ মানে, তারাও আওয়াজ তুলেছে। এরকম কিছু লোক আওয়াজ তুলেছে, সবাই না, কিছু লোক আওয়াজ তুলেছে যে নারীদেরকে হিজাব পরানো যাবে না। তা সেটা নারীর উপরে ছেড়ে দাও না, যদি কেউ খুশি মনে পড়ে তাকে ডিস্টার্ব করছো না, তাকে তো আমরা পড়তে বলিনি, সে তার মালিকের কথা শুনছে, আমি কে? ঠিক না বেটি? এই তো দুনিয়াদারি সম্পর্ক পুরুষ বাবা, কিন্তু এ সব সব সম্পর্ক আগে কার সাথে? আল্লাহর সাথে। আমার আম্মারা বোনেরা বিদায় নিবার আগে খাতুনে জান্নাতের একটা কথা বলে যায় শুনে বেদান, এ আমার আম্মা জানেরা খাতুনে জান্নাত তিনি বলেছিলেন, এ আমার স্বামী হযরত আলী আমি যখন মারা যাব ইন্তিকাল হয়ে যাব আমাকে রাতের গোসল দেবেন, রাতের কাফন পরিয়ে রাতের জানাজা আদায় করে রাতে আমাকে দাফন দাফন করে দেবে। জিজ্ঞাসা করা হয়েছিল কেন হযরত খাতুনে জান্নাত বলেছিল, ও হযরত আলী আমার প্রাণের স্বামী আমি ফাতেমা চাই না, তুমি আর কেউ যেন আমাকে না বলে। ফাতেমা কেমন ছিল, লম্বা না বেটে, মোটা না রোগা? কেন ফাতেমাকে দুনিয়ায় আলী ছাড়া প্রাপ্ত বয়স্ক হওয়ার পরে তার সন্তানরা আব্বা যারা কেউ দেখেনি, তাই তিনি এত সুন্দর করে স্বামী যে বলে দিলে, এ বিশ্বের নারীরা তোমরা যদি খাতুনে জান্নাতের অনুসরণ করো তবে খাতুনে জান্নাতের সঙ্গে তোমরা আল্লাহ পাকের জান্নাতি হয়ে যাবে। এই সমাজে এত নোংরা নোংরা মেয়ে আছে যারা দেহ পরিদর্শন করিয়ে মুকুট চায়। আছে দেখবেন বিশ্ব সুন্দরী হয় হ্যাঁ, কিভাবে হয়? সব চতুর্দিকে সব মানুষ রূপী পশু বস থাকে, হা খাতা কলমে লিখে এত সাইজ এত সাইজ। আর বলছি না বাবা, কথা বুঝছেন না, বুঝলেন না? কেউ কি চাও তোমার বিবিকে, তোমার মাকে, তোমার বোন কিভাবে হাঁটাবে? চিন্তা করুন, এরা মানুষ গুলো কত নিকৃষ্ট হয়ে যাচ্ছে, এটা এদের কাছে মডার্ন ফ্যাশন। কিন্তু আমি আমার আল্লাহ পাকে বাণী শুনিয়ে দিলাম, কে মানবে কে মানবে না সব নিজে নিজের ব্যাপার, তবে মনে রেখে দেবেন আল্লাহ নবী যখন মেরাজে গিয়েছিল নবী আমার জানিয়ে দিয়েছিলেন, এ আমার উম্মত উম্মতীরা আমি রাসূলুল্লাহ দেখেছি জাহান্নামের মধ্যে আমার উম্মতীদের সংখ্যাটা বেশি, সাহাবা হুজুররা জিজ্ঞাসা করেছিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ এর কারণটা কি হবে, আল্লাহ নবী অনেক কোন কারণ বলেছিলেন, তার মধ্যে একটা কারণ হলো নারীরা বিপর্দা হয়ে যাবে, কেউ খুশি হয়ে বিপর্দা হচ্ছে, কাউকে মজবুরি করা হচ্ছে। এই জায়গায় মনে রেখে দেবেন আল্লাহ পাকের একটা বিধান, নিজের জীবনের থেকে বড় জিনিস হতে পারে যেটা আমাদের আম্মা জান হযরত মাসাতরা বলেছিল, মিথ্যা কথা বলবো না কেন আল্লাহ পাক নারাজ হয়ে যাবে, আল্লাহ পাকের একটা বিধান হলো মিথ্যা কথা বলবে না। এইভাবে একটা একটা করে দুটো বাচ্চা বুকের বাচ্চাটা কেউ টেনে নিয়ে জানি না করে ফেলে দিল, গরম করা ছেলে ফেলে দিল, শত শেষে মাসাতরা নিজে ওয়াগুনের মধ্যে পড়ে যায়। কিন্তু দুনিয়া
আর মানতে গেছিল গরম তেল, ওই তিন বাচ্চা দিতে লেগেছে মা এই গরম তেলের মধ্যে, আল্লাহ পাকের জান্নাতে শান্তি রয়েছে। এই যুবকেরা বাপেরা তরুণেরা আল্লাহ পাকের ইব্রাহিম নবীর জন্য আগুনের মধ্যে ফুলের বাগান বানাতে পারে, এই আল্লাহ পাকের বান্দার জন্য গরম তেলের মধ্যে জান্নাতে শান্তি কেন দিতে পারবে না? তুমি আমি চোখে দেখছি আগুন, তুমি আমি চোখে দেখছি গরম তেল, কিন্তু ওর মধ্যে আল্লাহকে কেউ প্রেম করে যায় তাকে ইবাদত আল্লাহ করবে। তবে দুনিয়ায় প্রত্যেকটা নরনারীর পরীক্ষা হবে, আজ পরীক্ষা শুরু হয়ে গেছে, এই পরীক্ষায় আমাদেরকে কামিয়াবি হতে হবে। যে ভুল আমরা করে ফেলেছি আগামী তার এরকম ভুল যেন না হয়ে যায়, এর জন্য আমাদের করে প্রেম প্রস্তুত নিতে হবে। এই যুবকেরা তরুণেরা বাপেরা এ নবী পাকের প্রেমিকেরা, কারণ নবী আমার বিদায় নিবার সময় বলেছিলে আমার উম্মত উম্মতিরা আনা খাতেমুন নবী, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। আমি রাসূলুল্লাহ বলে দিয়ে যাই বাবারা তোমাদেরকে তিনটে দিয়ে রেখে দিয়ে গেলাম, এই তিনটেকে মজবুত করে ধরবে পৃথিবী কোন শক্তি তোমাদেরকে মিটাতে পারবে না। প্রথম নম্বর হলো কিতাব আল্লাহ, আল্লাহ পাকের কিতাব কোরআন শরীফ, দ্বিতীয় নম্বর হলো সুন্নাতে রাসূলি, আমি নবী আমার সুন্নাত, তিন নম্বর হলো আহলে বাইতি, আমি নবী আমার পরিবার আমার খানদান, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর থেকে রয়াত মিশকাত শরীফের হাদিস, কিয়ামত পর্যন্ত ইসলামের খানদান নেতৃত্ব দেবে নবীর খানদান কোরআন বংশের বাচ্চারা। কোরআন ধরো, রাসূলের সুন্নাত ধরো, আর কুরাইশ বংশের বাচ্চার পেছনে দাঁড়িয়ে তার নেতৃত্ব মানুন। আমি এমনি আব্বাস সিদ্দিকী বলিনি যে তোরা আয় নিজেদের পাওয়ার তৈরি করে, এমনি বলিনি, তারা পাওয়ারে বসেই কিন্তু আমাদেরকে শেষ করছে। লুহান হালে লুহা কাটতে পারবে না, এরপরেও তোমার অনেক ভাই এখনো হয়তো আমায় ভুল বুঝছে, কিছু করার নেই। আমি আল্লাহর জন্য কথা বললাম, আল্লাহর দিনকে বাঁচাবার জন্য বললাম, কার ভালো লাগলো কার ভালো লাগলো সব নিজের নিজের ব্যাপার। আজকেই দেখছিলাম আমার একদল বোন প্রোটেস্ট করছে যে আমরা হিজাব পরব, পুলিশ নামিয়ে পিটছে মহিলাগুলোকে, বোরখা পরা মহিলাগুলোকে পিটছে, ভালো লাগছে তো? হ্যাঁ, মুখে ভাত উঠছে তো? তুমি রাত্রে ঘরে খেয়ে শুচ্ছ, তুমি বাড়িতে শুয়ে আছো, মোটা সাড়ের মতো চেহারা করেছো, হাটে বাজারে ঘুরে বেড়াচ্ছ, টাকা পয়সা ইনকাম করছো, আর তোমার কলেমা পড়া বোনগুলো রাস্তায় নেমে মার খাচ্ছে, তোমার ভালো লাগছে তো? তোমার তোমার প্রেস্টিজে লাগে না, তোমার সেন্টিমেন্টে লাগে না? আজকে মারছে পুলিশ, নিয়ে দিয়ে মারছে, কে এদেরকে মারার অধিকার দিল? গভর্নমেন্ট নিশ্চয়ই। কি অপরাধ করেছে এরা? এরা দেশের গণতান্ত্রিক অধিকারকে চেয়েছে, যে দেশ আমাকে অধিকার দিয়েছে, আমি ধর্ম পালন করব, তুমি রুকার কে? এইটুকু কথা। মারছে অথচ এই দেশে 1% যারা জৈন ধর্ম, যাদের ধর্মগুরুরা উলঙ্গ হয়ে এক শ্রেণীর মানুষ ঘুরে বেড়াচ্ছে, যে সমাজে যাচ্ছে ওই সমাজের নারী পুরুষ সবাই দেখছে একটা উলঙ্গ মানুষ যাচ্ছে, তার ধর্ম বিশ্বাস আমি ছোট করতে যাচ্ছি না, কিন্তু যাদের ঘরে উঠতে পারছে না 1% হলে কি হবে? তারা তাদের বাপেদের ঘরে ঠিক জায়গায় বসিয়ে রেখেছে, আর আমরা পরের বাপের পিছনে আব্বা আব্বা করে ছুটি। এই জন্য আমাদের এই দুর্দশা। কিন্তু আমি যত বলবো একটাই জিনিস হবে, আমাকে আপনারা গাল দেবেন, বড় আফসোস। আমি আমার ডিউটি পালন করে দিলাম, আল্লাহ আমায় ধরবে যে তুমি বললে না কেন, তুমি বললে না কেন? আমি আমার ডিউটি পালন করলাম, নামাজের সময় হয়ে গেছে আর কথা বলতে পারছি না। বিদায় নিবার আগে একটা কথা জিজ্ঞেস করি, আমার কথাতে ভাষাতে ব্যবহারে কেউ কষ্ট পাচ্ছেন? আল্লাহ আপনাকে ধরবে না ধরবে না? যে হারা আমার একটা বিধান মুছে যাচ্ছিল, তুই কি করলি?
ইসলাম গরিবি হালে এসেছে, গরিবি হালে চলে যাবে, মদিনা থেকে এসেছে, মদিনায় ফিরে যাবে। ইসলাম একটা সাপ যেমন গর্ত থেকে বাইরে শিকার করে তার গর্তে চলে যায়, ইসলাম মদিনা থেকে বেরিয়ে সারা ওয়ার্ল্ডে পৃথিবীর মানুষকে শান্তির ছায়া দিয়েছে। ওই মানুষ যখন আবার অশান্তির আগুনটাকে পছন্দ করবে, ইসলাম আস্তে আস্তে মদিনার দিকে ফিরে যাবে, আর কোন নবী আসবে না, নতুন করে ইসলাম পৃথিবীতে ছড়াবে না। কথা বুঝে আসছে? ইমাম মেহদি আসসালাম আসবে, হক না হকের লড়াই হবে, হক অবশ্যই জিতবে। একদিন আমার আল্লাহর জমিনের উপরে একটা আর আল্লাহ হক রাখবে না, যত হক থাকবে একটা ঠান্ডা হাওয়া আসবে, সব ঘুমিয়ে পড়বে, ফেরেশতারা তাদের জানাজা পড়বে, তারপরে আল্লাহর পক্ষ থেকে আযাব শুরু হবে, আসমান ভাঙবে, তারা ভাঙবে, পাহাড়গুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, দাব্বাতুল আরদ বেরোবে, ইয়াজুজ মাজুজ বেরোবে, অনেক কিছু হবে, সব পৃথিবী ধ্বংস হয়ে যাবে, এটা হবে স্বাভাবিক, এটা 100% সত্য। সব কিছুর শেষে একটা কথা, আল্লাহ আমাদের কিছু কাজ দিয়েছে না দেয়নি, সেই কাজের মধ্যে একটা কাজ হলো তোমরা তোমাদের বেটিদের ঘরে নারীদের ঘরে সুরক্ষিত রাখো, হিফাজতে রাখো, তোমরা রাখতে পেরেছো তো? যদিও বা তোমার মেয়েটা পর্দা করে বেরোয়, অন্য জন আমার পর্দা ধরে টানছে, তার হাত থেকে তোমার বেটিকে সুরক্ষিত করতে পেরেছো? যদি তুমি আবার বেরিয়ে গিয়ে বলে পর্দা ধরে টানলি কেন, অমনি পুলিশ এসে বা তোমাকেই পিটছে। ঘটছে বাবা, গল্প বলছি, তা থেকে আমার বাংলাও নিরাপদ নয়, এই তো বলে বলতে হাওড়া জেলায় মেরেছে ম্যাডাম ছাত্রীকে, কেন হিজাব পরে এসেছিস? কিছুদিন আগে মুর্শিদাবাদে হয়েছিল, মাস্টার বলেছিল তোর নাম খেতে বাধ্য দেবো, ওটা দেখেছিল? দেখেন, আমি একা সাক্ষী, চিন্তা করুন পরিস্থিতি কোথায়। কাল বলবে নামের আগে মোহাম্মদ লিখা যাবে না, এমনি তো মোহাম্মদ বাদ দিচ্ছে, কালকে বলবে লিখা যাবে না, কালকে বলবে হিন্দুস্তানে থাকতে গেলে কোরআন পড়া যাবে না, তখন বলবো ওইটা কি ছেড়ে দেওয়া যায়, তখন দেখে লোবো কোন হয়তো কিছু বল ভাবতে পারে মনে মনে, আরে বোকা, সেই কোরআনেরই একই আইন হলো পর্দা, সেটাকে রুখতে পারলি না, কোরআন রুখবি কি করে? তুই ফুসকুরি যখন হয় তখন ট্রিটমেন্ট করো, নাই ওই ফুসকুরি একদিন পোড়া হবে, পোড়া থেকে ক্যান্সার হয়ে যাবে, আর তখন কিছু করার থাকবে না। এখন সব ফুসকুরি ধরছে, এখনই ট্রিটমেন্ট করো, বাঁচার রাস্তা আছে, নেই কি বলছে, আছে রাস্তা, বিষে বিষ কাটে, আছে না না, বিচুতি লাগলে বিচুতি ঘষতে হয়, আবার দেখবেন ডোলে বিচুতির রস দেয় কি, আছে না না, বেশি কিছু বলতে পারবো না বাবা, কেন বুঝতেই পাচ্ছেন তো আমার দিকে এক চোখে তাকিয়ে থাকে, এক চোখে বুঝতে পাচ্ছেন না, এই যে একটা দুটো সব এক চোখে আলাই এ দাজ্জাল এক চোখে, এ বুঝতে পাচ্ছেন না, হ্যাঁ ওই তো এক চোখে, এ সব দাজ্জালের তৈরি, পৃথিবীতে কি হচ্ছে না সব ওখান থেকে বসে বসে নিয়ন্ত্রণ করছে। আপনি বলুন হুজুর কি বলছে, আমার কত খারাপ লাগবে, আমি বলে দিতে যাচ্ছি আগামী 2-5 বছর পর দেখবেন আপনারা, আগামী 2-5 বছরের মধ্যে দেখবেন মসজিদের দোরের গোড়ায় দুজন করে দাঁড়িয়ে আছে লাঠি নিয়ে, ঢুকলেই ফিরবে, নামাজ বন্ধ, 2-5 বছরের মধ্যে শুনতে পাবে। তুমি ভাবছো আমার এলাকায় আমরা রয়েছি, আর তোমার এলাকায় নাই, তুমি বেশি আছো, ঠিক আছে রে বাবা, তোমার এলাকালি তো ইসলাম না, তোমার এলাকালি তো মসজিদ নয়, তুমি যদি মনে করো আমার মসজিদটাই আল্লাহর ঘর, বাকি সবটা আল্লাহর ঘর নয়, তাহলে তোমার ঈমান ওই কচু পাতায় পানি দিয়াটাই টলমল হচ্ছে। এই প্যালেস্তাইনের মসজিদের আকসার জন্য তোমার প্রেম থাকা দরকার, এটা তোমার ঈমান, কথা বুঝছেন না বুঝছেন? আর মনে রাখবেন আমার দুশমন বাড়ছে না কমছে, আর আপনারা আমার দুশ্মন আপনারা হচ্ছেন না, তাহলে আমার দুশ্মন যদি আমার ক্ষতি করতে আসে, আপনারা বলতে যদি নাও পারে, কমসে কম যে বলছে তাকে সাপোর্ট করা দরকার, তো ঠিক না ভাই? ঠিক ঠিক ঠিক, পাশে থাকবেন, আন্নাস হওয়া হয়ে যায়। আমি অবাক হয়ে যাই, একজন অন্যায় করে লাঠি তুললে আর আমি অন্যায় করিনি, আমি ছুঁচ মারি, এ কোন ধরনের ভীতু আমরা? আর কথা বাড়াচ্ছি, হে নবী সালাম,
আমাকে কিছু লোক জিজ্ঞেস করে যে হুজুর ওরা স্কুলে ওদের ধর্মীয় অনুষ্ঠান করছে, সমস্যা নেই, ওদের মেয়েদের বিবাহর পরে ধর্মীয় রীতিনীতি নিয়ে স্কুলে যাচ্ছে, সমস্যা নেই, শিখ পাঞ্জাবিরা তাদের ইউনিফর্ম পরে যাচ্ছে, অসুবিধে নেই, ব্রাহ্মণরা পতিয়ে পইতে নাকি বলে দিয়ে অসুবিধে নাই, আমাদের বেলায় অসুবিধে কিসের? আমি তাদেরকে একটাই উত্তর দিয়েছি, ওদের বাপ আছে, তোদের বাপ নেই, তোরা অনাথ বাচ্চা, তাই কি গো? ভুল বলেছি নাকি? আমি জন্মদাতা বাপের কথা বলছি না। দুনিয়ায় মাথা তুলে বাঁচতে গেলে একটু কিছু নেতা কেতাকে বাপ হিসাবে রাখতে হয়তো নাকি, ওই বাপের জায়গায় আমরা অনাথ, ওদের সব আছে, ওদেরকে কিছু বললে অমনি ওদের বাপেরা ফোন করে দেয় যাও তো, অমনি সব গাড়ি চলে আসে, একদম পুরো র‍্যাপ ট্যাপ চলে আসে, কি হয়েছে? আর আমাদের ফোন করার কেউ নেই, বুঝতে পারছেন? আমাদের কেউ নেই, এই আল্লাহ কারে সবে একটা ঢুকেছে, তাও ছোট মতো, আবার ঠিক আছে, তাও গাল টাল খেয়েছি, অনেক গাল পেরেছো তোমরা, অবদ্ধ হয়তো অনেকে পেরেছো, আমি সব মাফ করে দেবো, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, তুমি পরিবর্তন হও, যদি ভুলটা বুঝতে পেরে যাবে আব্দাস সিদ্দিকী ঠিক করছিল, আমি সব মাফ করে দেবো, আর যদি তুমি ভুলটা না বুঝে এখনো যদি করো তোমার মাফ নেই। এই গত পরশু দিন এক জায়গায় গেলাম না, কালকে মোরাইলে গেলাম না, কালকে ভোটের সময় আমায় কি গাল দিছিল, কালকে দেখে ক্যান্সার রয়ে গেছে, কানছি আপনার বিষয়ে কিছু, এরকম কত ঘটছে, কত আমি কেন ভাই গুলো করিস, ধন্য আমাকে আমার পছন্দ তোর হয়, হতে পারে একটা মানুষ কাউকে পছন্দ নাও হতে পারে, তুই গাল দিতে যাস কেন, তোর ভুসনি, তুই নবীর খানদানের ছেলে, আমি তুই তো ইমানদার, তুই তো মুসলমান, অন্য কারো কথা বাদ দে, তুই কি করে সাহস পাস? আমি আবার আল্লাহর কাছে মাফ করে দিলাম, ক্ষমা যখন চাইছে মাফ করতে হবে না, আল্লাহ আমাকে ধরবে, এই আমার বান্দা নাই ভুল করি ফেলে, তুই তো অনেক ভুল করেছিস, তুই তো আমার কাছে ভুল করেছিস, তুই ওকে মাফ করলি নি কেন? আর মাফ করে দিলে কি হবে? আল্লাহ আমাকেও মাফ করে দেবে, জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু ক্ষমা চাইতে হবে, ক্ষমা চাইতে হবে, আর ক্ষমার জন্য আমার কাছে একটাই রাস্তা, আমি বলবো নিজের ভুলকে বুঝে চলে আসো, ঘরের ছেলে ঘরে আসো, নিজের মা, নিজের বোন, নিজের অস্তিত্বকে বাঁচাও, কি হচ্ছে বুঝতে পারছো না, এখনো বুঝতে পারছো না, আমি যা কিছু বলছি তুমি কি ভাবছো, সব কথা চলে যাচ্ছে, শুধু এইখানে ওইখানেও চলে যাচ্ছে, ওখানে ওরও বাপ আছে এক জায়গায় যাওয়া, সেখানে চলে যাচ্ছে, কথাকে সহন টেকনোলজি দুনিয়া এমন সিস্টেম বেরিয়েছে, কথাটা অটোমেটিক সেই ভাষাই ট্রান্সফার হয়ে যাচ্ছে, কথা বুঝে আসছে না, না সব শুনছে, শুধু আল্লাহর হাতে, কুদরতি হাতে আব্বাস সিদ্দিকী জান, যে আব্বাস সিদ্দিকী তোমার সামনে আমার পিছে দাঁড়িয়ে আছে, শুধু আল্লাহর কুদরতি হাতে আমার জান আছে বলে, কথা কিছু বুঝতে পাচ্ছেন? আর আমি আপনাদেরকে বুক ঠুকে বলে যাচ্ছি, আমি মৃত্যুটি তুলে এক সেকেন্ডের জন্য ভাবিনি, আর এক সেকেন্ডের জন্য ভয়ও করিনি, কেন? যারা মুমিন হবে মৃত্যু হলো তাদের জন্য সব থেকে বড় তোফা, নবী দেখার জন্য, জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন, এই রাসিদে বলবি তো সুবহানাল্লাহ বলবি নি, ওকে কোথায় যেন একটা বলেছিলাম, এই নাসিরের মেয়ে, ও শুধু ঘর এসে বলবে এই নাসিরের মেয়ে, খিলগা ঘুরে এইসব বাচ্চা গুলোর জন্য একটু ভাববেন না, এদের কি হবে ভবিষ্যৎ, একদল হাইনা রাস্তায় ঘুরছে, এতে করে ছিঁড়ে ছিঁড়ে খাবে বলে, ভাববেন না একটু, নিজেদের তো ভবিষ্যৎ যেমন হয়ে পড়ে গোলে মোলে চলে যাচ্ছে, এই ছোট ছোট বাচ্চা মেয়ে ছেলে মেয়েগুলোর কি হবে ভবিষ্যৎ, হ্যাঁ একটু ভাবে, যা যা আল্লাহ কারে, অনেকেই ভাবছে আবার অনেকেই বুঝতে পেরেছে, আমাদেরও আর বেশি বলবো না, আমারও আপনজনরা অনেকে বুঝতে পারছে, আল্লাহ সবাইকে হেদায়েত করে বোঝার তৌফিক দিই, বলুন আমিন, ঠিক আছে, মানুষ মাত্র ভুল হতে হতে সবাই যে একই মেন্টালিটি নিয়ে আল্লাহ তো সবাইকে পাঠায় না, হতে পারে,
কিন্তু আমি বলবো বেশি দেরি করেন না, কেন সময় খুবই কম, পাঁচটা পাঁচ হয়ে গেছে, পাঁচটা পাঁচ হয়ে গেছে আর ২৫ মিনিট সময় আছে। আমি কি বুঝাচ্ছি ধরতে পারছেন তো? সময় খুবই কম, সামনে যা সুযোগ আসবে সেই সুযোগগুলোকে কিন্তু আমাদেরকে আর হাত ছাড়া করলে হবে না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেন। বলুন আল্লাহুম্মা আমিন। ইয়া নবী সালাম।